বাজারে মানে অনেক দাম, এখানে একটু মূল্য ছাড় হচ্ছে, সবাই এদিকে আকৃষ্ট হবে এজন্য এখান থেকে নেওয়ার জন্য দাঁড়ানো। পরিমাণটা বাড়ায় তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়, মানে ভোক্তারা সবাই মানে সুষ্ঠু মতো পেতে পারে, এজন্য সরকারের কাছে চাওয়া যেন আরো পরিমাণ বাড়ায়। বাজারে তো আমাদের মতন এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন তো ক্রয় করা একটু কঠিন হয়ে পড়ে, যে কারণে আমরা একটু যদিও কষ্ট হয়, কষ্ট স্বীকার করে এই একটু সাশ্রয় মূল্যে নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। আর মূল কথা হচ্ছে যে এখানে পরিমাণ বাড়াতে হবে, আর নির্দিষ্ট ব্যক্তিদেরকে নির্দিষ্ট সীমার বাইরে যেন না দেওয়া হয়। প্রতিজনকে 1 কেজি গরুর মাংস, 1 কেজি খাসির মাংস, 1 লিটার দুধ, 1 ডজন ডিম এবং সরি ব্রয়লারের মাংস 1 কেজি, এইভাবে আমাদের যোগানের ভিত্তিতে আমরা সব আইটেমই এইভাবে আমরা দিতে হাতে তুলে দিতে। আজকে কত ক্রেতা আসবে এটা কিন্তু পূর্বে থেকেই বোঝা যায় না বা অনুমান করা যায় না। আমরা প্রতিদিনই লক্ষ্য করি যে কতজন মানুষ এখানে পাচ্ছে না, যে কয়জন মানুষ পাচ্ছে না তারও কিছু বেশি প্রোডাক্ট আমরা পরের দিন নিয়ে আসি, ফলে যারা আজকে ফিরে যাচ্ছে তারা কিন্তু কালকে আমাদের প্রোডাক্ট পাবে। আমাদের তো কিনে কিনে খাওয়া সম্ভব না, 1 কেজি মাংসের দাম 700 টাকা, 750 টাকা, এনে দাঁড়াইছি আধা কেজি হোক যেটুকু হোক পালিয়ে নেবো না পালে। আর ডিম আজকের আছে, কালকে ছিল না, গরুর মাংস কালকে ছিল, ইয়া ছিল দুধ ছিল, মানে একদিন একদিন কম কম আয় বেশি আয় আছে না, সব দিন তো একরম আসে না। আসলে করা উচিত যারা গরিব তাদেরকে আসলে যাতে দেওয়া হয়, অনেক দেখা যাচ্ছে যে অনেক বড় লোকরা এই জায়গায় দাঁড়ায় থাকে মাংস নিচ্ছে, আর গরুর মাংস পরিমাণটা বাড়াইলে কী হবে মানে আর কি ভালো হবে আর কি, আমরা চাই যে গরুর মাংস পরিমাণটা বাড়ানো হোক, অনেকে দাঁড়াইছে শুধু গরুর মাংসের জন্য নিজের দাঁড়ায় আছে, এখন তো নাই শেষ হয়ে গেছে শুনতেছি, না পারলে তো আসলে ওটা হতাশাজনক একটা। মুরগি আর ডিম নিয়েছি কিন্তু গরু মাংস চাইছিলাম কিন্তু ওটা তো নাই শেষ হয়ে গেছে, বলছে আজকে তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সামনের দিন হয়তো বেশি রাখতে পারে। প্রচুর চাহিদা রয়েছে, আমরা আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর সরকারের পক্ষ থেকে একেবারে ন্যায্য মূল্যে যেটা বলি সেই মূল্যে আমরা সরবরাহ করার চেষ্টা করছি, কিন্তু গণমানুষের যে চাহিদা সেটা হয়তো পুরোপুরি আমাদের পক্ষে মিট আপ করা সম্ভব হবে না। তো আমাদের যেমন আজকে আমাদের গাড়িতে 140 কেজি গরুর মাংস আছে, দেখা যাচ্ছে যে গরুর মাংস চাহিদা তো সবসময়ই সর্বোচ্চ থাকে। এছাড়া আমাদের ড্রেসড ব্রয়লার বিগত বছরগুলোতে দেখা গেছে যে মানুষ ড্রেসড ব্রয়লার কিনতে চাইত না, এখন আমাদের চাহিদা এটাও ঊর্ধ্বমুখী। আমাদের পক্ষ থেকে আমরা চাচ্ছি বাড়াতে, কিন্তু আমাদের সরকারের একটা লিমিটেশন আছে, আপনি জানেন আমরা চাইলে পারে কিন্তু পারবো না। আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন সরকারি খামার আছে, আমরা সেই খামারগুলো থেকে সরকারের যেটা সর্বোচ্চ সাধ্য সেই অনুযায়ী কিন্তু সরকার সরবরাহ করার চেষ্টা করছে। আপনার 30টা গাড়িতে প্রতিদিন আপনার যদি আপনি 120 কেজি করে ধরেন, দেখেন যে কী ভলিউমের একটা গরুর মাংস প্রতিদিন যাচ্ছে, কাজে জনসংখ্যার অনুপাতে আমাদের চাহিদা আমরা হয়তো পূরণ করতে পারছি না, কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।